हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी भालो आछेन। आज के आपनादेर साथे जे विषयटी शेयर करब ता हलो आपनार बागाने होते पारे टबे अथवा साधारण भावे माटीते लागानो लिचु गाछे नतून कुशी बेरोते बेरोते आर बड़ो होच्छे ना। आबार आपनी अवश्य जेने थाकबेन एखन मार्च मास, आर एई मार्च मास थेकेई लिचु गाछे साधारणत लिचुर मुकुल बेर होये थाके। आर आपनार लिचु गाछटिते जदि एई रकम कुशी बा मुकुलेर मतो किछु एकटा जा बड़ो होते गिये आर बड़ो होच्छे ना, सेई गाछेर जन्य उपयुक्त व्यवस्था किभाबे नेबेन एबं जाते करे आपनार लिचु गाछटिते मुकुल एबं ओई मुकुल थेके फल अर्थात लिचु धरार सम्भावनाटाओ बेड़े जाय, तारई जन्य आजकेर भिडियो। प्लीज, किछुदिन पूर्वे এই চ্যানেলটিতে লিচু গাছের প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কিত একটি ভিডিও আপলোড করা হয়েছিল। ইচ্ছা করলে এই ভিডিওটি ডেসক্রিপশনে দেয়া লিংক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, সাথে আছে আমি বাসুদেব আর আপনারা দেখছেন মেক ইউর ওন গার্ডেন। যা থেকে আপনারা আপনাদের শখের বাগানটিকে নিজের মনের মতো করে সাজাতে পারেন। আরেকটা কথা ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো আপনার কোনো টাকা খরচ করতে হয় না। সুতরাং ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে এবং আপনি যদি এতটুকু উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে আপলোডকৃত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পান এবং ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হতে পারেন। ভিউয়ার্স, আর আপনি যদি অলরেডি চ্যানেলটির একজন নিয়মিত ভিউয়ার্স হয়ে থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক আপনার লিচু গাছটিকে নিয়ে যদি পূর্বে উল্লেখিত সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকেন তাহলে কিভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং গাছটিতে লিচু ধরানোর জন্য উপযুক্ত করে তৈরি করবেন। ভিউয়ার্স, এই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রয়োজন সানকট, যা আপনি আপনার বাসার আশেপাশে বা বাজারের যে কোনো কীটনাশক বিক্রয়ের দোকান থেকে কিনতে পারবেন। এছাড়া আপনি যদি কোনো নার্সারি থেকে কিনতে চান তাহলে সিথিয়ন নামের কীটনাশক বা পোকা দমন ওষুধটি নিতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব সানকট নেওয়ার জন্য, কেননা সিথিয়নের তুলনায় সানকট পরিমাণে লাগে কম এবং বেশ কার্যকরী। ভিউয়ার্স, আমি কীটনাশকটি জলের সাথে প্রয়োজন মতো মিশিয়ে নিয়েছি। আপনারা এটিকে যে অনুপাতে জলের সাথে মিশিয়ে নেবেন তার পরিমাণ হলো প্রতি 10 লিটার জলের সাথে 5 মিলি বা 1 চা চামচের সমপরিমাণ কীটনাশক খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটিকে আমি যেভাবে গাছটির আগা থেকে একেবারে গাছটির গোড়া পর্যন্ত স্প্রে করে দিচ্ছি, আপনিও ঠিক একইভাবে মিশ্রণটিকে ভালোভাবে স্প্রে করে দিবেন যেন গাছটির প্রতিটি আগাসহ প্রতিটি পাতা ভিজে যায়। ভিউয়ার্স, তবে মিশ্রণটি তৈরি থেকে শুরু করে গাছে স্প্রে করা পর্যন্ত অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং স্প্রে শেষে হাত মুখ খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন। ভিউয়ার্স, দেখুন লিচু গাছটির টবে আমি গাঁদা ফুল গাছ লাগিয়েছি। আমি অবশ্য টবগুলোতে মিক্সড গাছ লাগাতে খুবই পছন্দ করি, তবে একই টবে কয়েক ধরনের গাছ লাগালে তুলনামূলকভাবে যত্নটাকেও বাড়াতে হয়। ভিউয়ার্স, টবে যে গাঁদা ফুল গাছগুলো দেখছেন এই গাছগুলোতে বছরের 12 মাসে ফুল ফুটে থাকে। আমি যদি আপনাদের সাড়া পাই তাহলে পরবর্তীতে কোনো এক ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারাও কী করে আপনাদের শখের বাগানে একইভাবে বছরের 12 মাসই গাঁদা ফুল পেতে পারেন। তো ভিউয়ার্স, আমি যেভাবে লিচু গাছটিতে মিশ্রণটি স্প্রে করলাম আপনারাও যদি পদ্ধতিটি অনুসরণ করতে পারেন তাহলে হয়তো অবশ্যই আপনাদের লাগানো লিচু গাছটিতে গাছ ভর্তি মুকুলের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে লিচু ধরাতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। বাগান সম্পর্কিত পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।